কর্ণফুলী নদী দখলমুক্ত করতে 2016-তে আদালতের আদেশের পর গেল বছরের ফেব্রুয়ারিতে জেলা প্রশাসন ও জুলাইয়ে বন্দর কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান চালায়, তবে কাজ শেষ না করেই থেমে যায় তা। এখন আবার অস্তিত্ব সংকটে পড়ছে কর্ণফুলী। চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের জরিপ বলছে, শাহ আমানত সেতু এলাকায় ভাটার সময় নদীর প্রস্থ মাত্র 410 মিটার, অথচ 2014 সালেও তা ছিল 886 মিটার। 1 কিলোমিটার নদী যদি 410 মিটার হয়ে যায়, সেখানে কি পরিমাণ স্রোত হয় আপনারা চোখে দেখে এসেছেন, আমরা দেখে এসেছি। আমাদের দাবি, এই অবস্থা চলতে থাকলে শাহ আমানত ব্রিজ ধসে পড়বে, কর্ণফুলীর গতিপ্রবাহ বন্ধ হয়ে যাবে। নদী দখল ও অপরিকল্পিত স্থাপনা নির্মাণ এবং দখলমুক্ত না করতে পারার দায়টা প্রশাসনেরই, বলছেন নদী গবেষকরা। একটু করে দখলমুক্ত করা হয়, ওটা আবার দখল হয়ে যায়, আবার মানে যার শক্তি বেশি, যার সামর্থ্য বেশি, তারটা দখলমুক্ত হয় না। এটাও কিন্তু অপশাসন কিংবা অপপ্রশাসনের একটি অংশ। এখানে রাজনীতির দুর্ভাগ্যজনক নীরবতা এবং নির্লিপ্ততা এখানে দেখা যায়, দৃশ্যমান হয়। মহামান্য আদালতের কাছে আমরা আহ্বান জানাবো, অবিলম্বে তাদের রিট যেন এটা ক্যান্সেল করে দিয়ে অবিলম্বে কর্ণফুলী দখল যারা করছে তাদের উচ্ছেদ করার জন্য তাদের কর্ণফুলী সরকারের পক্ষ থেকে এবং আদালতের পক্ষ থেকে রায় ঘোষণা করা হয়। কর্ণফুলী নদীর বেশিরভাগেরই দেখভালের দায়িত্ব চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের। তারা বলছে, করোনার কারণে বড় রকমের উচ্ছেদ অভিযান বন্ধ আছে। লালদিয়াটা করতে গেলে অনেক পরে আপনারাই মানে 2016-তে নদী দখল করে গড়ে ওঠা 2181টি স্থাপনার সবগুলো উচ্ছেদের নির্দেশ দেয় আদালত। তা শেষ না হওয়ায় এখন আবার অনেক প্রভাবশালী দখলদার মামলা করেছেন, বেশ কিছু নতুন স্থাপনাও তৈরি হয়েছে। নাজমুল সাদিকী, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।